শেখ আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি রবিউল ইসলাম প্রবাস থেকে তিনি প্রশ্ন রেখেছেন নামাজে অনেক সময় কুচিন্তা চলে আসে এক্ষেত্রে করণীয় কি নামাজে কুচিন্তা আসা এটা আসলে খুব খারাপ বা এটা ওনার জন্য তা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের মধ্যে খারাপ চিন্তা আসে তখন নবীজি বললেন তোমার নবী এর থেকে মুক্ত নন তবে এটি কন্ট্রোল করার মতন ক্ষমতা পরিপূর্ণভাবে আল্লাহ দিয়েছেন তো এটা আসলে কি করতে হবে ফার্স্ট হলো নামাজে আমরা কি পড়ি নামাজে আমরা কি জানি নামাজ একটা জীবন্ত নামাজ পড়ার জন্য যে প্রিপেয়ার্ড হওয়া দরকার নামাজের মধ্যে যা কিছু আমরা পড়ি এটা যারা আমরা বুঝি এটা একটা বিষয় নামাজের একটা পূর্বপ্রস্তুতি আছে সুন্দর উজু করে এবং হালাল খাদ্য এবং নামাজের মধ্যে যে পূর্বপ্রস্তুতি এটা আমাদের মধ্যে অনুপস্থিত থাকা যায় দেখি আমরা আরেকটা হচ্ছে নামাজের মধ্যে যদি কোনো ধরনের কোনো কুচিন্তা আসে সাথে সাথে এটা ফিরিয়ে আনা এবং এই মর্মে নামাজে দাঁড়ানো যে আল্লাহ আমাকে দেখছেন আমার অন্তর সব দেখছেন আমার এটাই বোধহয় শেষ নামাজ এমন কিছু মানসিকতা তৈরি করা এবং নামাজের মধ্যে সূরা কেরাত আমরা তসবিহ তাহলিল এবং যা কিছু পড়ি অত্যন্ত মনোযোগের সাথে এবং কি পড়ছি এটা বোঝা আমরা শুধু পড়ি বুঝি না যার কারণে ইমাম সাহেব যা পড়েন আমরা বুঝি না এই জন্য চিন্তাটা নানান দিকে ছড়িয়ে যায় আল্লাহ পাক আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন অসংখ্য ধন্যবাদ শেখ সম্প্রতি দেখেছি কোনো আমাদের উল্লেখযোগ্য একজন ব্যক্তি কোনো মুসলিমের সাথে কোলাকুলি করায় দুজন ব্যক্তির নাকি ইমান চলে গিয়েছে তাকে পুনরায় তওবা করতে হয়েছে আসলে এক মুসলিমের সাথে কোলাকুলি করলে বা তার সাথে সাক্ষাৎ করলে ইমান চলে যায় তাকে আবার পুনরায় তওবা করতে হয় আসলে এই যে প্রক্রিয়াগুলো যদি বলতেন আসলে হাদিসে বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় ইমান রাখাটা এতটাই কষ্টকর হবে যে হাতের উপরে অঙ্গর বা আগুন রাখা যেরকম তো এখন মনে হচ্ছে কিয়ামতের আলামত একজন আলেমের সাথে বা যে কোনো একজন মানুষের সাথে হাত মিলালে বুক মিলালে এটার ইমান চলে যাবে বা ইমান কিছুক্ষণের জন্য ঘাটতি হবে এটা একেবারে সম্পূর্ণ মন গড়া একটি কথা ভ্রান্ত ধারণা এবং মূর্খদের কথা এবং বেদাতিদের কথা এটা ন্যূনতম যার ইমান আছে এটা হতে পারে না আচ্ছা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু অমুসলিমদের সাথে কোলাকুলি করেছেন অমুসলিমদের বাড়িতে গিয়েছেন অমুসলিমদের গিফট বা হাদিয়া গ্রহণ করেছেন সেটা পড়েছেন সেটা খেয়েছেন অমুসলিমদের মাথায় হাত বুলিয়েছেন তাদের সাথে অনেক কথোপকথন করেছেন খেলাধুলো করেছেন ছোটোবেলায় বাজারঘাট করেছেন মজলিসে বসেছেন এমন কোনো কাজ নাই শুধু জীবিত অমুসলিম না মানে মৃত অমুসলিমদেরকে দেখেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গেছেন সম্মান দিয়েছেন তিনি প্রশংসা করেছেন নানানভাবে আর একজন মুসলমানের সাথে হাত মিলালে বুক মিলালে যদি ইমান যায় এমন দুর্বল ইমান নিয়ে দুনিয়া কোনো মুসলমান বসবাস করে এটা আমার জানা ছিল না এটি একটা হাস্যকর বিষয় লজ্জাস্কর বিষয় এটি জাতি হতাশ করেছে এবং এটা আমরা এটাই এই সমস্ত এটাকে তীব্র নিন্দা করছি আমরা ধিক্কার জানাচ্ছি যে এরকম মুসলমানধারী এরকম একটা হতে পারে এটা হতে তবা ইস্তেগফার কলমে আপনি পড়তেই পারেন কিন্তু সে সময় কিন্তু যেটার কারণে যেটা রেফারেন্সে এটা করেছেন এটা আসলে জাতি হাসছে কেউ কেঁদেছে সবচেয়ে বেশি হেসেছে খুশি হয়েছে শয়তান শয়তানের অট্টহাসি শয়তানের হাতে তালিতে যে শয়তান মনে করছে যে এমন আমি কিছু মানুষ তৈরি করতে পেরেছি যারা এই সমস্ত কাজ দুনিয়া করে সত্যি শয়তান তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন তার দুই ভাইয়ের মধ্যে ফাটল তৈরি করতে পারে এক্স্যাক্টলি শুকরান জাযাকাল্লাহ শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন বারাকাল্লাহু ফী হায়াতিক